নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার প্রেক্ষিতে আবার নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসছে উত্তরবঙ্গ লবি এই উত্তরবঙ্গ লবি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা মানে মেডিকেল এডুকেশন এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার নিয়ন্ত্রক এদের সর্বাধিনায়ক নাকি কোনো দিন সরকারি ক্ষেত্রে চাকরি করেন তিনি মেঘের আড়ালে লুকিয়ে থাকেন তিনি নাকি ভালো গিটার বাদক গিটার বাজিয়ে অনেকের মনোভঞ্জন করেছেন তিনি এই উত্তরবঙ্গ লবির এত প্রভাবশালী কিভাবে হলো সেটা আপনাদের নিশ্চয়ই জানার কৌতূহল আছে আমি দুটো ক্যারেক্টারের কথা বলি একজন ক্রিকেট প্রশাসক ছিলেন প্রয়াত হয়েছেন তার নাম রাজ সিং দোঙ্গারপুর এই রাজ সিং দঙ্গারপুর আজার উদ্দিনকে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বানিয়েছিলেন বলেছিলেন মিয়া কাপ্তান আর একজন সুর সম্রাজ্ঞী ভারত রত্ন লতা মঙ্গেশকর রাজ সিং দুঙ্গারপুর এবং লতা মঙ্গেশকর দুজনে সম্পূর্ণ দুটো ভিন্ন ক্ষেত্রের মানুষ একজন প্রশাসক আর একজন সুর সম্রাট কিন্তু তাদের মধ্যে ছিল এক ভরসার বন্ধুত্বের এবং অবশ্যই ভালোবাসার সম্পর্ক কিন্তু কখনো তাদের সম্পর্কের সেই তথাকথিত পূর্ণতা প্রাপ্তি হয়নি এক বহমান নদীর মতো তাদের সম্পর্ক বয়ে গেছে এরকমই কিছু একটা হয়তো এই উত্তরবঙ্গ লবির প্রাধান্যের পিছনে কাজ করছে এরকমই কোনো ঘটনা অনেকের মনে হতে পারে গল্প শুনে রাখুন গল্প হলেও অনেক কিছু সত্যি হয় আমি এই এই দিলাম জন্যই লতাজি চিরকালই রাজ সিং দুঙ্গারপুরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আর রাজ সিং দুঙ্গারপুর ও লতাজিকে অন্তরের অন্তরতম স্থল স্থল থেকে পছন্দ করতে চলমান নদীর মতো তাদের সম্পর্ক গিয়েছে যে অর্থে সম্পর্কের পূর্ণতা আমরা ভাবি তাদের সম্পর্কের সেই পূর্ণতা হয়তো হয়নি কিন্তু মানসিক ভাবে তারা একই ছিলেন শক্তিদার বাসায় মেঘলা দিনে বিকেলবেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো মনে যুগে যুগে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত মানুষদের মধ্যে হয় হয় সম্পর্ক তৈরি কিন্তু নানাবিধ কারণে সেই সম্পর্ক তার কাঙ্ক্ষিত পূর্ণতায় পৌঁছয় না কিন্তু সম্পর্ক থেকে যায় কালের নিয়মে এক একজন এক একটা ক্ষেত্রের দিকপাল হয়ে ওঠেন কিন্তু সম্পর্কের রেস্ট থেকে যায় যত দিন গড়ায় জীবন যখন কুড়ি কুড়ি বছর পার হয়ে চলে যায় তখন সম্পর্ক আরো মজবুত হয় আরো পারস্পরিক নির্ভরতা বাড়ে উত্তরবঙ্গ লবির এই প্রভাব কে বুঝতে হলে আমার মনে হয় লতাজি এবং রাজ সিং দুনকারপুরের কাহিনীটাকে মনে রাখলে ভালো করবেন আমি রূপকে বললাম বাকিটা আপনারা আপনাদের মতো করে বুঝে নিন সব কথা তো খোলাখুলি বলা যায় না বলা উচিত নয় ক্টার অ্যাসোসিনেশন ইস নট মাই ফেভারিট প্যাস্টি আমি সম্পর্ককে ব্যক্তিগত পরিসরকে সবসময় সম্মান করি ওইসব নিয়ে কথা বলার আমার কোনো রুচি নেই অভিপ্রায় নেই কিন্তু ওই যে অনেকে বলেন না দাদা কি করে উত্তরবঙ্গ লবি এত প্রভাবশালী হলো কি আছে উত্তরবঙ্গ লবি তাদেরকে বোঝবার জন্যই আমি রাজসিং দুঙ্গারপুর এবং লতাজির ঘটনাটা আপনাদের বললাম এখন আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বিরোধীরা পথে নেমেছেন শাসক দল রক্ষণাত্মক সাধারণ মানুষের প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হচ্ছে রাত দখলের ডাকে সারা দিচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ কখনো কখনো শাসক দল দাঁত নোক বার করে সেই প্রতিবাদকে রুখতে চাইছে প্রতিবাদ হচ্ছে রাজনৈতিক দলগুলো চেষ্টা করছিল এই আন্দোলনকে অ্যাপ্রোপ্রিয়েট করে নেবার জন্য তারা ব্যর্থ হয়েছেন যাকে এতদিন দুর্নীতির বিরুদ্ধে এক সংগ্রামী বলে মানুষ মনে করতো তিনি গোব্যাক ধ্বনি শুনেছেন সরকার বিরোধী মনোভাব তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিচার যত দেরি হবে মিছিল তত তীব্র হবে তাহলে এই সরকার বিরোধী যে মানসিকতা তৈরি হচ্ছে তার প্রভাব কি ভোটের বাক্সে পড়বে দেখুন সামনে কোনো ভোট এই মুহূর্তে নেই ছাব্বিশে আছে তার আগে উপনির্বাচন আছে আমার মনে হয় যে উপনির্বাচন করা ঠিক নয় উপনির্বাচনে এখন তো শাসক আরো চেষ্টা করবে যে কোনো মূল্যে প্রমাণ করবে দেখো এসব করে কিছু হয় মানুষের সমর্থন আমাদের কাছে ছেড়ে দিন বাই ইলেকশনে কিছু হবে না কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন শাসক বিরোধী সবার পরীক্ষা। লোকসভা নির্বাচনে উনত্রিশটা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু একাত্তরটা পুরসভায় একশো একুশটার মধ্যে তারা পিছিয়ে কলকাতায় পঁয়তাল্লিশটির বেশি ওয়ার্ডে পিছিয়ে তারপরে আবার বাই ইলেকশনে তারা বিপুল ভোটে জিতেছেন সে আমি বাই ইলেকশন নিয়ে ধরবই না ওগুলোকে বিচারই করবেন না বাই ইলেকশনে কি হয়েছে আপনারা জানেন হিন্দু বোর্ড বিজেপির পক্ষে আরেকটু বেশি মেরুকরণ হয়েছে আবার এক অন্যদিকে বিশেষ করে দক্ষিণবঙ্গে মুসলমান বোর্ড লক স্টক অ্যান্ড ব্যারাল তৃণমূলের পক্ষে গেছে বামপন্থীদের অবস্থায় রবীন্দ্রনাথের গানের মতো শূন্য হাতে ফিরিহে নাথ পথে পথে বামপন্থীরা আরচিকর বিষয়টাকে ধরে নিজেদের পালে হাওয়া চেষ্টা করছেন কতটা সফল না বলা যায় বাম শাসনের অবসানের পর এখানে তৃণমূলের জমানা চলছে বামেদের আমলেও অনিতা দেওয়ান হয়েছে বামেদের আমলেও আরচিকরের একজন ডাক্তার আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ ওঠে তিনি অনেক কিছু জানতে পেরেছিলেন তা বামেরা একেবারে ধোয়া তুলসী পাতা ছিলেন তা তো নয় চৌত্রিশ বছর তাদের রাজত্বে অনেক কলঙ্কের ইতিহাস আছে তাই বামেদের পক্ষে এই মুহূর্তে তাদের হারানো জনসমর্থন ফেরার কোনো সম্ভাবনা নেই একটা দুটো আসন তারা পেতে পারেন একটা দুটো ওয়ার্ড পেতে পারেন দ্যাটস অল লড়াই মূলত বিজেপি বনাম তৃণমূল এখন ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাস্টার দরকার সেটা বিজেপি পাবে কিনা এবং তাতে আর্চি করে এই গণ আন্দোলন কতটা ভূমিকা নেবে প্রথম কথা বলে রাখা ভালো এটা কিন্তু শুধু কলকাতা শহরের মধ্যবিত্ত উচ্চবিত্তদের আন্দোলন নয় এটা সমগ্র বাংলার মানুষের আন্দোলন এবং এই আন্দোলনের মধ্যে তৃণমূল সমর্থক পরিবারও আছে আমি চৌটা সেপ্টেম্বর রাতে দেখলাম রোড পুরো অবরুদ্ধ ধরুন ওই বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে একেবারে ওই শ্রীভূমি পর্যন্ত কিন্তু কারুর মনে কোনো বিরক্তি নেই ধৈর্য ধরে অপেক্ষা করছেন হর্ন বাজায় না ট্রাফিক তারপর নটা থেকে দশটা হয়ে গেল আবার ট্রাফিক আস্তে আস্তে নর্মাল হলো আমার বাড়ির সামনে একটি হোটেল আছে তিন তারা হোটেল দেখলাম তারা সব আলো নিভিয়ে রেখেছে বিভিন্ন স্তরের মানুষ দেখলাম উই ওয়ান জাস্টিস বলে পথে নেমেছে শুধু শহর কলকাতায় তো এই আন্দোলন সীমাবদ্ধ নয় সারা বাংলায় প্রভাব পড়েছে এবং বাইরেও পড়েছে বিশেষ করে মহিলারা জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন আন্দোলিত হয়েছেন কারণ তারাই তো সব থেকে বেশি হিংসার শিকার হন গারস্থ হিংসা থেকে শুরু করে বাইরের হিংসা টোন টিটকিরি নিগ্রহ সব থেকে বেশি তার শিকার হন মহিলারা এবং এই মেয়েটি কিন্তু নিম্নবিত্ত পরিবারের মেয়ে বাবা সামান্য টেলারিং এর ব্যবসা খুব কষ্ট করে মেয়েটিকে বড় করেছেন মেয়েটি গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন দেখছিল অত্যন্ত সুনাম ছিল ছাত্রী হিসাবে শিক্ষিকা হিসাবে দু একটা জায়গাতে চেম্বারও আসলে আমার মনে হয় ওই বোধটা ছিল যে না আমি দুর্নীতি দেখলে পরে চুপ করে থাকবো না অন্যায় যে সহে আর অন্যায় যে করে তবু ঘৃণা যেন তারে তৃণ সহ উনাদের এই কথাটার মানে অন্তর থেকে উপলব্ধি করেছিল তাই হুইসিল ব্লোয়ার হয়ে ফাঁস করতে চেয়েছিল মেডিকেল দুর্নীতি হয়তো মেডিকেল ওয়েস্ট নিয়ে দুর্নীতি হয়তো হসপিটালের মধ্যে যৌন চক্র চালানোর বিষয়টা সামনে এসছিল তাই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এবং এটা এতটা নাড়া দিয়েছে দেশের মানুষকে তারা শতপ্রণোদিত হয়ে রাস্তায় নেমেছে তাহলে ভাবুন না টিচার্সদের প্রোগ্রাম সরকার ক্যান্সেল করে দেয় ট্যাব বিলির অনুষ্ঠান থেকে সরে আসে পুজোর অনুদান বিলি আপাতত স্থগিত ভয় পাচ্ছে কোথাও কেউ হয়তো অনুষ্ঠান মঞ্চে গিয়ে উই ওয়ান জাস্টিস বলে দেবেন মাননীয়ার সামনে মাননীয় সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছেন এত জল গড়ানোর পর কিন্তু বিনীত গোয়েল এখন অব্দি বহাল তবি আছে বিনীত গোয়েল বেশি দিন থাকবে না তারপরে কতটা রক্ষণাত্মক হলে পরে ফাঁসি চাই ফাঁসি চাই বলে রাস্তায় নামতে হয় পাল্টারেটিভ তৈরি করার চেষ্টা করতে হয় অপরাজিতা বিল এনে সাতবারের সাংসদ জানেন না কেন্দ্রীয় আইন এবং রাজ্য আইনের মধ্যে কনফ্লিক্ট হলে কেন্দ্রীয় আইন প্রিভেল করে হাতরাস উন্নাও আরও যে বাদলাপুরের ঘটনা নিন্দার কোনো ভাষা নেই কিন্তু আর্চিকরের ঘটনা বিরল 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 তম ডাক্তারদের কাছে হসপিটাল হচ্ছে তাদের সেকেন্ড হোম সেই হসপিটালের মধ্যে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে যখন খুন করা হয় তখন সব মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে অর্থাৎ নিজের বাড়িতে অত্যাচারের মতো ঘটনা এটা এটা রাস্তায় নয় কোনো নির্জন জায়গায় নয় কোনো বিকৃত মানুষের বিকৃত যৌন তারনার শিকার নয় মেয়েটি মেয়েটি হুইসেল ব্লোয়ার তাকে পরিকল্পনা করে অত্যাচার করে খুন করা হয়েছে নিজের বাড়িতে কারণ হসপিটাল তাদের সেকেন্ড হোম অপরাধের ক্ষমা নেই তারপর নিরন্তর প্রয়াস হঠাৎ করে ভেঙে ফেলতে গেল আরচিকরের সেমিনার হলের পাশের জায়গা সৎকার করার পরে আর হলো পরস্পর বিরোধী বয়ান ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় দূরাত্মিগে নাকি এক্সপার্ট হতবাগিনীর বাবা বলছেন যে ইন্দিরা দেবী কেন এত মিথ্যা কথা বলছেন ইন্দিরা দেবী কি করবেন তার বসরা যাকে তাকে যা বলতে বলেছেন তিনি সেটা বলে যাচ্ছেন তার বাইরে তো তার কিছু করা সম্ভব না এই তো পরিস্থিতি লোকসভা নির্বাচনের পর বিজেপির ছন্ন ছাড়া হয়ে গেছিল এখন দেখছি ইউনাইটেড হয়ে তারা পথ নেমেছে ব্লকে ব্লকে কর্মসূচি ডরিনা ক্রসিং অবস্থান নানা রকম কর্মসূচি তারা নিচ্ছে তাহলে শাসক বিরোধী এই মনোভাব প্রথম কথা নির্বাচন অব্দি কি থাকবে আমার মনে হয় আরচিকরের ক্ষত অত তারি সুকবল নয় এবং কেন্দ্র করে যেভাবে দুর্নীতির পর্দা ফাঁসাবে স্বাস্থ্য ক্ষেত্রে এবং যেভাবে ইডি আক্তার আলীর বয়ান রেকর্ড করেছে এবার তারা নাপে আসলে তাহলে শিক্ষা জেলে খাদ্য জেলে এবার স্বাস্থ্যে দুর্নীতির তদন্ত শুরু করছে এজেন্সি এর থাকবেই একটা এবং তার সুফল কারা পাবে প্রধান বিরোধী দল কতটা এর থেকে ফায়দা পেতে পারবে সবার আগে সিবিআই এর তদন্তটা নিষ্পত্তি দরকার এই বার্তাটা যাতে মানুষ পায় যে সিবিআই যথাযথ তদন্ত করে এসছে কিন্তু যদি দেখা যায় যে সিবিআই পারল না তখন কিন্তু বামপন্থীরা সামনে আনবে বলে বিজেপিতে সেটিং আছে তাই অনেককে বাঁচাতে সিবিআই তদন্ত সারদার মতো হয়ে গেল তারিখ পে তারিখ হচ্ছে তখন সুপ্রিম কোর্টে পাঁচ তারিখে শুনানি হওয়ার কথা ছিল চন্দ্রচূড় সাহেব দোসরা সেপ্টেম্বর থেকে আসছেন না ও শুনানি হবেই সিবিআই কেও কিন্তু তদন্ত করে দোষীদের শাস্তিটা নিশ্চিত করতে হবে এটাকে যেন তারা রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো না হয় সারদা তদন্তের মতো না হয় সময় মেনে তদন্ত শেষ করে অপরাধীদের চিহ্নিত করে চার্জশিট পেশ করতে হবে আর সেটা যদি তারা না পারেন তাহলে ওই সেটিং তত্ত্বটা পাখাপাখি ভাবে বাংলার মানুষের একটা বড় অংশের মনে জায়গা করে নেয় তবে আমার মনে হয় যে সিবিআই তদন্তের নিষ্পত্তি করবে কারণ নির্ভয়া কাণ্ডের তদন্ত তারা করেছিল এরকম সিবিআই এর সাফল্যের আর পঁচাত্তর পার্সেন্ট এখন সিপিএম এর লোকজন বলেই যাবে সেডিং 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 শূন্য থেকে যারা মহাশূন্য হয়েছে তাদেরকে প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে গেলে সেটিং এর কথা বলতেই হবে এত সেটিং তত্ত্ব করেও তারা লোকসভায় খাতা খুলতে পারলেন না অধিকাংশ আসনে জামানত বাজিয়াত হয়েছে আবার ওদের গলার শিরাটা পুলেছে বড় বড় কথা বলছেন আসলে সিপিএম এর কৌশল হলো প্রতিবাদ আন্দোলন করছি পথে নেমেছি এইসব বলে তৃণমূল বিরোধী ভোটটাকে একটু ভাগ করা কিছু কি বলবো আর কি কঠিন লড়াই যে আসনগুলোতে হবে সেই আসনে তৃণমূল বিরোধী বোর্ড কেটে তৃণমূলকে সুবিধা করে এটাই তারা করে বিগত কয়েক বছর ধরে এটা তারা পিএইচডি অর্জন করেছেন দক্ষতায় আর মুখে তারা তৃণমূল বিরোধী ছাত্র সমাজের ডাকে নমান্য অভিযানের দিন আপনাদের ভূমিকা কি ছিল আপনারা লোককে অ্যাপিল করছেন তৃণমূলের মতো যাবেন না বিজেপি আছে আর এস এস আছে আপনারা তো কর্মসূচি নেন কেউ বলে যাবেন না মানুষ যেখানে যাবার যেখানে যাবে শুনুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান যখন চীনের আকাশে ঘুরছিল না তখন আর চিয়াং হাত মিলিয়েছিলেন ইতিহাসের এই বিষয়গুলো মনে রাখবেন যখন আপনাদের প্রতিপক্ষ একজনই তখন ভ্রান্ত নীতি এবং বস্তা কিছু বুলি আওরে যদি নবান্নের চোদ্দ তলাকে নির্বাচনী সুবিধা করে দেন তাহলে ইতিহাসের ডাস্টবিনে আপনারা নিক্ষিপ্ত হবেন মিলিয়ে নেবেন কারণ শূন্য থেকে একে পৌঁছতে আপনাদের একশো বছর লাগবে কিন্তু আপনারা যেটা করতে পারেন ভোট কেটে মাননীয়াকে সুবিধা করে এবং সেটাই আপনারা লোকসভাতেও করেছেন কিসের বিনিময়ে করেছেন মানুষ সেটা বিচার করবে কিন্তু আপনাদের যতই পথে নেমে আন্দোলন করুন না কেন অবশ্যই আপনাদের তো ভোটে লড়ার অধিকার আছে নিশ্চয়ই আছে বলতে পারেন বামপন্থীটা আমরা কি ভোটে লড়বো না আরে কেন লড়বেন না ভোটে নিশ্চয়ই লড়বেন কিন্তু ভোটে লড়ার নামে যেখানে জেতার ক্ষমতা নেই সেখানে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করে আসলে তৃণমূলেরই সুবিধা করে দিলাম এই কাজটাই তো আপনারা করবেন করে আসছেন বিগত কয়টা নির্বাচনে আগামী দিনেও করবেন তাই বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে যারা তৃণমূল বিরোধী জনতা তাদেরকে সতর্ক থাকতে হবে তাহলেই তারা কাঙ্ক্ষিত ফল পাবেন